राधे श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने नमोऽस्तुभ्यं श्रीजगन्नाथाय नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपशिल्पकं भक्तवतारं भक्तक्षं नमामि भक्तसप्तकम् वृंदाये तुलसीदेवै प्रियाय केशवशुच कृष्णभक्तिपददेवी शतवताय नमः वंशाकल्पतरुवत्स कृपा सिन्धुगैव च पतितानां पावन भूयो नमः जय जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर शिवाशति श्रीगौरवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम नारायण नमस्कृत मुखम करोति वाचलं कुंभ्रते माधव नष्ट भगवत सवया भगवत श्लोके भक्ति नष्ट की हरे कृष्ण। तो आज के हमारा अत्यंत भाग्यवान जरा आज के अनुष्ठान इसे उपस्थित हो प्रभु एकटाके बोलतेछिलेन जे আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ প্রচন্ড গরমের গরম সহ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর হয়তো অনেক ভক্তদের আসার কথা ছিল, তারা হয়তো এই চিন্তা করে আসেনি গরমের ভিতরে। তো আপনারা অত্যন্ত ভাগ্যবান। কেন ভাগ্যবান? তো যখন ভাগবতমে আপনারা জানেন, যখন পুতনা রাক্ষসী কৃষ্ণকে বধ করার জন্য গিয়েছিল, তো কৃষ্ণের একটা গুণ হচ্ছে অদর্শদর্শী। কৃষ্ণ কারো দোষ দর্শন করেন, কৃষ্ণ হচ্ছে সবার গুণ দর্শন করেন। কেমন দেখেন, পুতনা গিয়েছিলেন কৃষ্ণকে কি ভালোবাসতে, নাকি প্রকৃত মায়ের ভূমিকা নিয়ে গিয়েছিল, নাকি তাকে বধ করার জন্য গিয়েছে? বধ করার জন্য। দেখেন কৃষ্ণ যখন পুতনা গিয়েছিল, সাথে সাথে তার তিনটি গুণ দর্শন করেছিল, পুতনারও গুণ। যে পুতনা কৃষ্ণকে বধ করার জন্য গিয়েছিল, সেই পুতনার তিনটি গুণ কি কি আপনারা একটু খেয়াল করবেন। এটা আমরা আসলে এটা আমাদের জানতে হবে, পুতনা চরিত্রের সাথে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তো বলছিল যে পুতনা তাকে যে হত্যা করার জন্য গিয়েছিল, সে অনেক দূর থেকে গিয়েছিল, অনেক দূর। আপনারা জানেন যে কৃষ্ণ যেখানে লীলাবেশ করতেছিল, পুতনা তার অনেক অংশ তাকে পাঠিয়েছে, মানে অনেক দূর থেকে সে গিয়েছে। প্রথম সে বলল যে পুতনা আসছে, পুতনা অনেক দূর থেকে আসছে কষ্ট করে আমাকে দর্শন করার জন্য। তো ভগবান প্রথম কি দেখলো, যে সে কষ্ট করে আসছে এবং অনেক দূর থেকে আসছে। তারপর বলছে যে পুতনা অনেক সেজে আসছে সুন্দর। আপনারা জানেন যে মা লক্ষ্মীর মতো দেখতে দেখা যাচ্ছিল পুতনাকে। সবাই ভাবছিল যে লক্ষ্মীর কোনো প্রকাশ আসছে, মা লক্ষ্মী তাকে দর্শন করার জন্য আসছে। এই জন্য মায়েরা যারা আছেন, তারা এদিক সেদিক যাওয়ার জন্য না সেজে আপনার ভগবানের মন্দিরে সেজে আসবেন, এতে ভগবান অনেক খুশি হয়। ভগবান কিন্তু সেই পুতনা সেই সুন্দর রূপটি দর্শন করে বললো, ও পুতনা অনেক সেজে আসছে। আরেকটা গুণ ছিল, পুতনা হাতে একটি পদ্ম ফুল ছিল, সে একটি ফুল হাতে নিয়ে আসছিল। বলছে ও পুতনা আমার জন্য ফুলও নিয়ে আসছিস। তার মানে আপনারা যদি কখনো ভগবানের মন্দিরে যান, হাতে হবে কিছু নিয়ে যাবেন, এতে ভগবান অনেক বেশি খুশি হয়। তার ফলে পুতনা যে কৃষ্ণকে বধ করার চেষ্টা করেছিল, সে চেষ্টার ফলে পুতনা তো কখনো সফল হতে পারবে না, সেটা তো সে জানে না, কিন্তু কৃষ্ণ জানে। তার ফলে সে পুতনাকে কৃষ্ণ কি দান করেছিল, সে মাতৃপদ দান করেছিল। স্বয়ং বলছে যে সে আমার দামে আমার পাশে থাকবে, সে মাতৃপদ তাকে আমি দান করলাম। তো প্রভু যেটা বলো যে কষ্ট করে আসছেন, তার মানে ভগবান যদি পুতনাকে কষ্টের ফল দিয়ে থাকেন, তাহলে আপনারা যারা এখানে গরমে কষ্ট করে আসছেন, তাহলে ভগবান কি আপনারা ভালোবেসে আসছেন এখানে? পুতনার ভিতরে আপনারা কোনো কালকুট বিষ নিয়ে আসেননি, আপনারা তো গরমী থেকে দর্শন করে আনন্দ পাওয়ার জন্য আসছেন, তাহলে কি ভগবান আপনাদের কৃপা করবে না? অবশ্যই করবে। এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং আজকে যে রঘুনাথ দাস গোস্বামী, তাদের করুণা অবশ্যই আপনারা লাভ করবেন। এবং আমি মনে করি আজকে আপনারা যারা এখানে এসছেন, তারা অত্যন্ত ভাগ্যবান। প্রভু যেহেতু গরমের কথা বললো, এই জন্য আমার মনে হয় এই ঘটনাটা আমার মনে পড়ে গেল, একটু বললাম আপনাদের। তো যাই হোক, আজকে আপনারা অবশ্যই এখানে আসছেন কষ্ট করে। প্রতিটা মাহাত্ম রয়েছে প্রতিটা অনুষ্ঠানে। আজকে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর সেই দণ্ড মহোৎসব, চিরাদদি মহোৎসব, সেটা দণ্ড মহোৎসব নামে পরিচিত। আমি হয়তো একেবারে যোগ্য না, এখানে সবচেয়ে অযোগ্য আমি, তারপর কৃপা করে আমাকে এখানে বসিয়ে দিয়েছেন, এটাই প্রভুর করুণা। এটা হচ্ছে বৈষ্ণবের কৃপা, প্রভু আমাকে কৃপা আশীর্বাদ দান করে বলছে তুমি বসো, তোমার পাঠ দেওয়া উচিত। আমি
বলছে ঠিক আছে প্রভু আমি যোগ্য না, তারপর যেহেতু আপনি কৃপা করে বলেছেন আমি ভক্তদের সামনে একটু বসছি মাত্র। আপনাদের অবশ্যই অনেক ঘনিষ্ঠ এবং আপনাদের সন্তান সমতুল্য বাচ্চা সমতুল্য, আপনার কৃপা করে আমার এই বাচলতাপূর্ণ পাঠে যদি কোনো অপরাধ থাকে ক্ষমা করে দিবেন। আমি বেশি না অল্প কিছু সময় আলোচনা করব। আজকে আমাদের যে রঘুনাথ দাস গোস্বামীর যে চিরাদুদী মহোৎসব বা রঘুনাথ দাস গোস্বামীর যে দণ্ড মহোৎসব, এটা চৈতন্য মহাপ্রভুর একটি বিশেষ লীলা ছিলেন। এবং নিত্যানন্দ প্রভু আপনারা জানেন যে আমাদের আদিগুরু হচ্ছে নিত্যানন্দ প্রভু। আমাদের এই ব্রহ্মবদ্ধ গৌর বেদান্ত সম্প্রদায়ের যেই আত্মজাতি কৃষ্ণবদ্ধ সঙ্ঘ যে ইস্কন, এটা স্বয়ং মহাপ্রভু কর্তৃক পরিচালিত সংগঠন। আমি অত মূল বিষয়ে এত ভালো জানি না, আমি সংক্ষিপ্ত একটু জানি ততটুকু বলবো। তারপরে বলতেছি যে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ অবৈত সংঘ স্বয়ং মহাপ্রভু কর্তৃক পরিচালিত সংগঠন এবং নিত্যানন্দ প্রভু হচ্ছে আমাদের আদিগুরু। বলছে যে তুমি যদি মহাপ্রভু কৃপা পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিত্যানন্দ প্রভু কৃপা লাভ করতে হবে। দেখেন এই রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে ঠিক একই বিষয় বিচার্য ছিল। রঘুনাথ গোস্বামী অনেক চেষ্টা করছেন, আপনারা জানেন তার ভিত্তি পরিচয় সম্পর্কে, আমি হয়তো ডিটেলস বলতে পারবো না, এখানে আলোচনা আছে আপনারা দেখে নেবেন। তার সে ছিল এক জমিদারের সন্তান রঘুনাথ গোস্বামী, এবং তার বাবার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। ধরেন এখনকার বাংলাদেশে না, বাংলাদেশ বলে ভুল হবে, পৃথিবী বা দক্ষিণ এশিয়ার ভিতরে যারা সবচেয়ে বড় ধনী তাদের পর্যায়ে ধনী ছিল তার বাবা, যার বাবার 20 লক্ষ স্বর্ণমুদ্রা প্রতি বাৎসরিক আয় ছিল। সেটা আপনারা চিন্তা করতে পারবেন যে কত হাজার কোটি টাকা বর্তমানে তার সমমূল্যমান। তার সন্তান রঘুনাথ গোস্বামী যখন শুনলো মহাপ্রভু সম্পর্কে, সে মহাপ্রভু সম্পর্কে দর্শন করার জন্য মহাপ্রভুকে সে বেকুল হয়ে গিয়েছে। তাকে তার বাবা চিন্তা করলো কি করতে হবে, না তাকে বেঁধে রাখতে হবে। কিভাবে বেঁধে রাখবে? সে ইয়াং, বুঝেছে, তাকে বিবাহ করে দেওয়া বলছে। অপ্সরা সমতুল্য তার স্ত্রী এবং কুমুরের মতো ঐশ্বর্য তার বাবার, এই ধন তাকে বেঁধে রাখতে পারেনি। সে ছুটে গিয়েছিল মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভু বলছে ঠিক আছে, তার সাথে একবার দর্শন হয়েছিল, তো তুমি এখন বাড়ি ফিরে যাও, তোমার এখন আসার সময় হয়নি, আমি তোমাকে ডেকে নেব। যখন বলছে যে স্থির হয়ে ঘরে যাও, মহাপ্রভু বলছে যে তুমি, তোমার বাচুলতা দরকার নেই, তোমার এত আবেগ দরকার নেই। আমরা অনেক সময় গদগদ ভক্তি, গুরু মহারাজ আমাদের বাংলাদেশে ভক্তদের জন্য বলেন যে এত ভক্তি আমাদের, অনেক গদগদ ভক্তি মানে কি, ভক্তি মনে হচ্ছে অনেক অনেক বেশি দেখাই আমরা, না ভক্তি হচ্ছে অত্যন্ত গোপনীয় বিষয়। এটা হচ্ছে বলছে আপন ভজনকতা না কহিয়ে যথাতথা। আচ্ছা যারা বলেছেন আমাদের ভক্তিটা দেখানোর কিছু নাই। যখন মহাপ্রভুর সাথে আমাদের রঘুনাথ গোস্বামী দর্শন করলেন, তখন তাকে অনেক জ্ঞান দিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে, যাও তোমার এখন আসার সময় হয়নি, তুমি বাড়ি ফিরে যাও, যখন তোমার আসার সময় হবে আমি তোমাকে ডেকে নিব। তারপরে রঘুনাথ গোস্বামী আবার বাড়ি ফিরে গেলেন। সে চিন্তা করলেন যে মহাপ্রভু নিশ্চয়ই আমাকে আবার ডাকবেন, আমাকে দর্শন দিবেন। আজকে যে নিত্যানন্দ প্রভুর যে দণ্ড, আবার যখন রঘুনাথ গোস্বামী যখন গেলেন তখন সে বৃন্দাবনে চলে গেলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে মূল বিষয়ে চলে যাচ্ছি। যখন চলে গেলেন তখন সেই পানিহাটিতে, তখন নিত্যানন্দ প্রভু যখন আসছিলেন তার সপর্ষদ, তখন আবার সেই মহাপ্রভু সেখানে আসছিলেন সেই রঘুনাথ গোস্বামী দণ্ড মহোৎসব। যখন রঘুনাথ গোস্বামী যখন যাচ্ছিলেন বলছে যে এদিকে আসছো রঘুনাথ, তুমি কোথায় যাচ্ছ? বলছে যে আমি জানি যে তুমি আগে আমার কাছে আসছো। বলছে যে তুমি অনেকদিন থেকে লুকিয়ে আছো, যে তোমাকে কি করতে হবে, দণ্ড দিতে হবে। কি দণ্ড? বলছে তুমি সবাইকে বৈষ্ণব সেবা দিতে হবে। বলছে ঠিক আছে আমি দিব। কি বৈষ্ণব সেবা? সবাইকে চিরাদুদি মহোৎসব খাওয়াতে হবে। ঠিক আছে, তখন আপনারা সে জানেন সেই রঘুনাথ দাস গোস্বামীর যে দণ্ড মহোৎসবে, সেখানে গ্রামের সবাই, হাজার হাজার ভক্তরা সেখানে আসছিল। সেখানে চিরাদুদি মহোৎসব মানে সেই বিশাল অনুষ্ঠান হয়েছিল, এবং সেই অনুষ্ঠানে স্বয়ং নিত্যানন্দ প্রভু সেই রঘুনাথ গোস্বামী মস্তকে তার চরণ পদ্ম রেখে তাকে আশীর্বাদ করেছিল যে যাও তুমি, এখন তুমি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে। তো আমরা কখনো নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো ভগবান মহাপ্রভুকে লাভ করতে পারবো না। কেন হচ্ছে আমাদের, এটা হচ্ছে এই শিক্ষা আমাদের যে আমাদের গুরু পরম্পরা ধারায় থাকতে হবে। গুরুদেব, আমাদের গুরুদেব প্রয়োজন। আজকে আপনার রঘুনাথ দাস গোস্বামীর যে জীবনী সেটা এখানে অনেক রয়েছে আমাদের গোরপাশ্ব চরিতাবলীতে, অনেক সুন্দর, আপনি একটু পড়ে দেখবেন। রঘুনাথ দাস গোস্বামী যখন সে রাজার সন্তান হয়েও যখন সে বৃন্দাবনে গেল, বলছে তুমি এখন রঘুনাথ, তুমি এখন কি খাচ্ছ? বলছে আমি এখন রাজদরবারে দাঁড়িয়ে ভিক্ষা করে খাচ্ছি। তারপরে বলছে যে খাওয়া যাবে না, ভিক্ষা করে খাওয়া যাবে না। বলছে তুমি এখন কি খাচ্ছ? বলছে আমি এখন মাদুগুড়ি খাচ্ছি, খাওয়া যাবে না। বলছে যে তারপর তুমি এখন কি খাচ্ছ? বলছে আমি এখন, ভক্তরা যখন খেয়ে আমরা
উচ্ছিষ্ট রাখি, উচ্ছিষ্ট ফেলে দেই, সেই উচ্ছিষ্ট অন্ন সে ধুয়ে ধুয়ে খাচ্ছে। আসলে আমরা চিন্তা করতে পারি না যে বৈরাগ্য কাকে বলে। আমাদের যে ভক্তি জীবনে আমরা আসছি বা আমরা যে মহাপ্রভুর কৃপা লাভ করব, সেই প্রকার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে, এবং যেটা রঘুনাথ গোস্বামীর জীবন থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। রাজার সন্তান হয়েও কিভাবে রঘুনাথ সেই আমাদের ভক্তদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে মহাপ্রভু কৃপা লাভ করতে হয়, স্বয়ং মহাপ্রভু সেই তার সাথে সে উচ্ছিষ্ট অন্ন খাচ্ছে, বলছে তুমি এত সুস্বাদু প্রসাদ খাচ্ছ সেটা আমাকে দিবা না, আমাকে একটু দেও। আসলে সেই যোগ্যতা আমাদের কখনো হবে কিনা, এই জন্য বলছে যে আমরা যে গৌরনিতায় মন্দিরে আসছি, গৌরনিতায় এতটা কৃপালু যে রঘুনাথ দাস গোস্বামীকে তো শিক্ষা দিলেন আমাদের জন্য। আসলে সেটা রঘুনাথ দাস গোস্বামী ছিল চৈতন্য মহাপ্রভুর পার্শ্ব, তাদের এটা হচ্ছে লীলা বিলাস, কিন্তু আমাদের জন্য সেটা শিক্ষা। এই শিক্ষা থেকে আমরা কি শিক্ষা লাভ করব? আমাদের শিক্ষা হচ্ছে এটাই যে আমরা যদি ভগবানকে পেতে চাই বা ভগবানের কৃপা আশীর্বাদ আমরা যদি লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সে মহাপ্রভুর যে শিক্ষা, ত্রিনাদপি সুনিচন তরুণীব সহিষ্ণ অমানীন মান্ধন কীর্তনীয় সদাহরি, আমাদেরকে সবসময় গৌরনিতায় আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের নিরন্তর হরি নাম কীর্তন করতে হবে, আমাদেরকে গৌরনিতায় মন্দিরে আসতে হবে, গৌরনিতায় অপরূপ বিগ্রহ দর্শন করতে হবে, এখানে ভগবান গৌরনিতাইকে সেবা করতে হবে, তার ভক্তদেরকে সেবা করতে হবে, তাহলে আমরা গৌরনিতাই কৃপা লাভ করতে পারব। আমাদের তখন এই রঘুনাথ দাস গোস্বামীর মতো নিত্যানন্দ মহাপ্রভু আমাদের কৃপা আশীর্বাদ দান করবেন, আর তা না হলে আমরা আমাদের মহাপ্রভুর কৃপা পেতে আমাদের সময় লেগে যাবে। কারণ আপনারা জানেন যে কলিযুগের যে পরিস্থিতি, 5000 বছর চলে গেছে কলিযুগের আয়ু, তো আপনাদের কলিযুগের বর্ণনা সম্পর্কে বলতে একটু জানা দরকার। বলছে যে 5000 বছরের ভিতরে আমাদের গ্রামীণ পর্যায়ে বা আমাদের সেই গ্রামীণ পর্যায়ে যে সেবা পূজা গুলা, ছোট ছোট মন্দিরে যে সেবা পূজা, সেটা বন্ধ হয়ে যাবে। 10000 বছরের ভিতরে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পবিত্রতম নদীগুলো শুকিয়ে যাবে, স্বাস্থ্য সিদ্ধান্ত। এখনই যমুনার সেই পরিস্থিতি এখন আমরা দেখতে পাই না, কাবেরী নদী বা অন্যান্য সেই পবিত্র নদীগুলো এখন দেখা যাচ্ছে না, হয়তো কিছু নদী আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি আমরা এই ধন্য কলিযুগে এসে, এই অতপতিত জীব আমরা, যদি আমরা এই ধন্য কলিযুগে এসে আমরা এই গৌরনিতায় কৃপা লাভ করতে না পারি, তাহলে তো পরবর্তী জীবনে আমরা হয়তো এই বৈষ্ণব সেবা, এই গৌরনিতায় মন্দিরের সেবা, বৈষ্ণব সেবা করার আমরা সুযোগ পাবো না, তখন হয়তো কি হয়ে যাবে, আমাদের দুর্লভ মনুষ্য জীবনটা বিফলে চলে যাবে। এই জন্য শাস্ত্রকার কি বলেছেন, হরি হরি বিফল জনম গোয়াইন, যে আমাদের জন্মটা কি হয়ে যাচ্ছে, বিফলে আমাদের জন্মটা বিফল হয়ে যাচ্ছে, আমরা গঙ্গায় মনে হচ্ছে আমাদের জীবনটাকে দান করে দিচ্ছি, এটা করা যাবে না। আপনারা যারা এখানে আসছেন তারা অত্যন্ত ভাগ্যবান, এবং আপনারা গৌরনিতে মন্দিরে আসছেন মানে গৌরনিতাই ভগবান আপনাদের অনেক প্রিয়, এবং আপনারও গৌরনিতে ভগবান অনেক প্রিয়, না হলে হয়তো আজকে আপনারা এখানে আসতেন না। দেখেন আজকে যে আমরা এখানে আসছি সেটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর যে দণ্ড মহোৎসব, সেখানে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর জন্য মহাপ্রভুর কি শিক্ষাছিল বা নিত্যানন্দ প্রভুর কি শিক্ষাছিল, আমাদের শিক্ষাটা হচ্ছে এই। আমি তো গল্পে বা মূল বিষয়ে যাচ্ছি না, এখানে অনেক সুন্দর আলোচনা রয়েছে, তো এই আলোচনাগুলো চৈতন্য ভাগবত অনেক সুন্দর দেওয়া রয়েছে, তো সেই মূল বিষয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। আমি সেই বিষয়টার সম্পর্কে একটু বলতে যাচ্ছি বা আমাদের এটাই থেকে আমাদের শিক্ষাটা কি সেই সম্পর্কে। আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যদি এই গৌরনিতে মন্দিরে আসি, তাহলে আমাদের কি হয়ে যাবে, ভগবানকে যখন আমরা দর্শন করব, এই ভগবানের মন্দিরে আসব, ভগবানের বৈষ্ণব দর্শন করব, এই দর্শনের ফলে আমাদের যে অনন্ত কোটি কাল ধরে আমরা যে এই ভব বন্ধনে আবদ্ধ হয়ে আছি, সেই বদ্ধ দশা আমাদের মুক্ত হয়ে যাবে। আমাদের সবচেয়ে কঠিন দশা হচ্ছে বদ্ধ দশা বা বদ্ধ অবস্থা, এই কলিহত জীবের ভব বন্ধন, হয়তো যে বন্ধনটাকে আমরা দেখতে পাচ্ছি না, সেই ভববন্ধন আমাদেরকে ঘুচাতে হবে, এবং ভববন্ধন ঘুচানোর জন্য আমাদের কি করতে হবে, এই আমাদের প্রতিটা মন্দিরে যেতে হবে, ভক্ত সেবা করতে হবে। আমাদের যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, এবং সমস্ত শিক্ষাকে উনি তিনটা বিষয়ের মধ্যে নিয়ে আসলেন, জীবে দয়া নামের চি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন, এই সনাতন জীবের তিনটা শিক্ষা, জীবে দয়া নামের চি এবং বৈষ্ণব সেবন, এই তিনটা শিক্ষা যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি, তাহলে আমরা মহাপ্রভুর যে কৃপা আশীর্বাদ সেটা দ্রুত পেয়ে যাব। আমরা জীবকে কিভাবে দয়া করব সেটা আপনারা জানেন, এবং নামে রুচি অবশ্যই হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, আর হচ্ছে বৈষ্ণব সেবা। আমরা বৈষ্ণব সেবা আজকের যেই উৎসব সেটা হচ্ছে কি উৎসব, বৈষ্ণব সেবার উৎসব। বৈষ্ণব সেবা দিয়েছিলেন
আর আপনি যদি এই জগৎ থেকে দ্রুত ভগবানের কাছে ফিরে যেতে চান তাহলে আপনাদের কি করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে। কেন হচ্ছে বৈষ্ণব পারে আপনার এই ভবন্ধন গুছিয়ে দিতে, আর কারো কোনো সাধ্য নাই। কেন হচ্ছে যে বৈষ্ণবের মহিমা, যে বৈষ্ণব যদি চায় এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে সে ভগবানের কাছে নিয়ে যেতে পারে, সেটা প্রমাণ হচ্ছে ছিল প্রভুপাদ। আজকে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানমিত সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে ছিল প্রভুপাদ এই সমস্ত অধঃপতিত জীবদেরকে কিভাবে ভগবানের কাছে নিয়ে যেতে হয় সেই শিক্ষা উনি আমাদের দিলেন। আজকে যদি আমরা এখানে আসি, গণিতের মন্দিরে আসি এবং মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই, তাহলে আমরা যদি সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং সবাই যদি আমরা ভগবানের প্রসাদ খাই এবং আমরা যদি সে বৈষ্ণব সেবা দান করি, তাহলে অতি অচিরেই আমাদের মহাপ্রভু আমাদেরকে কী করবে, কৃপা আশীর্বাদ দান করবে এবং আমরা দ্রুত ভগবানের কাছে ফিরে যাব। যাই হোক, আজকে আপনারা জানেন যে পূর্বাচল আমাদের গণিতের মন্দির অত্যন্ত সুন্দর এবং আমরা চাই এখানে অল্প সময়ের ভিতরেই সেই ব্যাপক পরিসরে আমাদের এখানে মন্দির নির্মাণ হোক এবং আপনারা সবাই মন্দিরে আসবেন, সবাই সহযোগিতা করবেন এবং গণিতের মন্দিরে এসে সেবা করবেন, তাহলে আমাদের কি হবে, আমাদের মনুষ্য জীবন সার্থক হবে এবং রঘুনাথ দাস গোস্বামীর মতো আমরা মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ লাভ করব। আমি আর দীর্ঘতে আলোচনা যাচ্ছি না, প্রভুকে আমি অনুরোধ করব আসার জন্য। এরপর যে আপনাদের সামনে একটু আলোচনা নিয়ে আসবেন আমাদের মথুরানাথ প্রভু, আমি প্রভুকে অনুরোধ করবো 50,000। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠ ভগবানে শ্রীমতে জয়প্রকাশামিনীতি নামিনে নমো আচার্যোপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌড়কণ্ঠ ধামকায় নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠ ভগবানে শ্রীমতে ভক্তিকান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌড়বাণী প্রচারিণে নমো মহাপদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনে শুনি ভীষণ সুদেবে
নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সিংহাসন শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব কৃষ্ণালী শ্রীমান্না সরস্বত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃতম নরম জীবনোত্তম দেবী সরস্বতী যশোধ জয় নষ্ট ক্লেশ ভবনেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈশ্লোকে মুকম করতে বাচ লঙ্কে গেলে চন্দ্রিপা তমহম বন্দে পরমানন্দ মাধব হরে কৃষ্ণ হরিষ্ণ সুদী ভক্ত সূর্য তো আমাদের প্রসাদের সময় আমরা আটার দীর্ঘায়িত করব না যাই হোক যেহেতু গুরুভ্রাতা ও আদেশ করেছেন সেহেতু আপনাদের সামনে বসলাম। তো আজকের এই যে চিরাবেদী মহোৎসব ভগবান এবং তার যারা যুক্তি পার্শ্ব তাদের যে সমস্ত লীলা বা ঘটনা সেগুলি জীব শিক্ষার জন্য এবং সমস্ত লীলাই ভগবানের অপ্রাকৃত আজকের তো আজকের এই যে চিরাদী মহোৎসব আমরা জাগতিকভাবে মনে করি এটা ইচ্ছা করলে তো চিরাদী বাসায় বাড়িতেও খাওয়া যায় কিন্তু এই লীলার মাধ্যমে ভগবান আমাদেরকে অনেক শিক্ষা দান করে গেছেন। বিশেষ করে সেই সর্বগোস্বামীদের যে অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী ওনার যে ভক্তির যে দৃঢ়তা এবং ভগবানকে ভগবান যখন ওই ধরাধামে লীলাবিলাস সের জন্য অবতরণ করেছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নদীয়ায় তাকে দর্শনের জন্য এবং সর্বোপরি নিত্যানন্দ প্রভুকে দর্শনের জন্য তার যে আকুল আবেদন ছিল সেটাই এখানে উল্লেখিত হয়েছে। তো আমার গুরুভ্রাতা সুন্দরভাবে বিশ্বাস করেছে রঘুনাথ দাস গোস্বামী তিনি একজন জমিদার পুত্র ছিলেন, তাদের বাৎসরিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। এখন বর্তমান মুদ্রায় যদি বা টাকায় যদি আমরা সেটাকে বের করতে যাই জানতে চাই তাহলে অনেক হাজার হাজার কোটি টাকা হবে। তো এত ধনাঢ্য পরিবারে সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হওয়ার পরও তিনি এই ত্যাগ বৈরাগ্য তিনি যে গ্রহণ করেছেন এবং তাকে সংসারে আবদ্ধ করে রাখার জন্য তার মা বাবা তাকে কী করলেন বিয়ে দিলেন স্বর্গের সেই অস্পরাসন সুন্দরী স্ত্রী তার ঘরে ছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদ তাদের ছিল, সব কিছু ত্যাগ করে সেগুলির প্রতি তার কোনোরকম আসক্তি ছিল না। তিনি সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করতেন। তো যেখানে বৈষ্ণব সঙ্গ হতো ভগবানের সেবা হতো সেখানে তিনি চলে যেতেন। তো এক সময় নিত্যানন্দ প্রভু সেই পানিহাটিতে
যখন অবস্থান করছিলেন তো সেখানে তার তিনি ভক্ত আপনারা তো জানেন যে নিত্যানন্দ প্রভু হলেন ভগবান সেই গোবিন্দ মহাপ্রভুর জ্যেষ্ঠভ্রাতা ভগবান যখন পৃথিবীতে আসেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত উত্থান ধর্মস্য তথা মানুষ যাই হোক তো ভগবান পৃথিবীতে অবতরণের আগেই তার পার্শ্বদেরকে পাঠিয়ে দেন। তো নিত্যানন্দ প্রভু যেমন দাপরলীলায় আমরা জানি যে দাপরলীলায় ভগবান রামচন্দ্র যে লীলা বিলাস করেছেন তার চারজন ভ্রাতা ছিলেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, তারা চার ভ্রাতা ছিলেন। তো এই যে রাম লক্ষণ লক্ষণ রামচন্দ্রের ছোট ভ্রাতা ছিলেন, কনিষ্ঠ ছোট ভ্রাতা, আর সেই ত্রেতা যুগের রাম লক্ষণ আবার দ্বাপর যুগে কি হলেন কৃষ্ণ বলরাম হয়ে গেলেন। কৃষ্ণ বলরাম অর্থাৎ কৃষ্ণ যখন সেই পৃথিবী যখন সংকটময় মুহূর্তে পাপাচারে দাবিত ছিল, পাপের ভার মাতা বসুন্ধরা সহ্য করতে পারছিলেন না, ঠিক সেই মুহূর্তে সেই দেবাদিদেব মহাদেব ব্রহ্মাকে নিয়ে ব্রহ্মা এবং সমস্ত দেবতারা মিলে কি করলেন ক্ষীর সমুদ্রে গিয়ে যখন ভগবান একে আবেদন করলেন পৃথিবীতে আবির্ভূত হওয়ার জন্য, তখন পৃথিবীতে আস ভগবান আসবেন প্রতিশ্রুতি দিলেন এবং সেই সাথে তিনি জানিয়ে দিলেন যে তোমরা জানিয়ে দাও স্বর্গের দেবতারাও যেন আবার বিনা কার্যে সহায়তা করার জন্য পৃথিবীতে আবির্ভূত হন। তো তার আগে নিত্যানন্দ প্রভু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কিছুদিন পূর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ বলরাম। তো এভাবে আর সেই কৃষ্ণ বলরাম আবার সেই কলিযুগে আজ থেকে পাঁচ হাজার বছর এই পাঁচশত বছর আগে তিনি সেই নদিয়ায় আবির্ভূত হয়েছিলেন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। তো এক নিত্যানন্দ প্রভুর গুরুত্ব হয়তো আমরা আপনারা জানেন, আমি ততটা যেহেতু ভক্ত হতে পারিনি ততটা জানি না, কিন্তু আমার গুরুভ্রাতাও বলেছেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে না, নিত্যানন্দ প্রভুর কৃপা আগে লাভ করতে হবে। তো মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, অত্যন্ত কাছের ভক্ত ছিলেন, তিনি সবসময় মহাপ্রভুকে খুবই মূল্যায়ন করতেন এবং মহাপ্রভুর এই সেবা পূজা সব কিছু করতেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে তিনি ততটা গুরুত্ব দিতেন না, মূল্যায়ন করতেন না। তো যাই হোক, এক পর্যায়ে এই মহাপ্রভু সেই ভক্তকে তার ভক্তকে একটু রাগান্বিত হয়ে বললেন যে তুমি আমাকে ভালোবাসো, আমার সেবা পূজা করো, অথচ নিত্যানন্দ প্রভুকে তুমি মূল্যায়ন করো না। তো তখন সেই ভক্ত বুঝতে পারলেন যে নিশ্চয়ই নিত্যানন্দ প্রভু অনেক ভগবানের অত্যন্ত কাছে, এবং নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু ওনারা এক ভগবানের অংশ। যেমন গোলকের যে স্থিতি গোলকে, সেখানে তো গোলকের স্থিতি তো নিত্য স্থিতি, সেখানে কৃষ্ণ বলরাম হলেন কৃষ্ণের অংশ, এটা সেখানকার এই স্থিতিটা নিত্য স্থিতি। আর এই ভৌম এই জড়জগতে যখন ভগবান আসেন তখনও সেভাবে তারা লীলা বিলাস করেন। তো সেই কারণে নিত্যানন্দ প্রভু যখন সেই পানিহাটিতে যখন লীলা বিলাস করছিলেন তখন মহাপ্রভু সেখানে উপস্থিত ছিলেন। তো যাই হোক, মহাপ্রভুর লীলা তো বোঝা যায় না, আমরা হয়তো চর্মচক্ষু বা জগচক্ষু দিয়ে দর্শন করা যায় না। তো এদিকে
সেই সংবাদ রঘুনাথ দাস গোস্বামী জানতে পেরে তিনি সেই নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাতের জন্য সেখানে গেলেন। তো যাওয়ার পর নিত্যানন্দ প্রভু তাকে দর্শন করেই, আর সেখানে রঘুনাথ দাস গোস্বামী দেখলেন যে সেখানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়েছে, পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে হাজার হাজার ভক্তরা এসেছে, এবং সমস্ত কিছুতেই যেন একটা পরিপূর্ণ অবস্থা, সুন্দর অনুষ্ঠান। তো রঘুনাথ দাস গোস্বামী, অনুষ্ঠানটা অবশ্য পরে হয়েছে এটা রঘুনাথ দাস গোস্বামীকে বলার পরে, তো যাই হোক রঘুনাথ দাস গোস্বামীকে দেখেই বলছেন, রে চোরা, একটু ঠাট্টা করে বলছেন নিত্যানন্দ প্রভু সেই রঘুনাথ দাস গোস্বামীকে যে তোর দণ্ড আছে। তখন রঘুনাথ দাস গোস্বামী তার চরণে পতিত হয়ে প্রণাম করলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করার পর রঘুনাথ দাস গোস্বামী বললেন যে প্রভু বলুন আমার কি দণ্ড। তখন তিনি বললেন যে তোর দণ্ড হল আজ সবাইকে চিরাদদির মহোৎসব করতে হবে, আর কৃষ্ণের ভগবানের, আপনারা জানেন যে ভগবান আমাদের হাতে কিছু করতে হয় না, ইচ্ছা মাত্রই সব কিছু সম্পূর্ণ হয়ে যায়, তো ইচ্ছা মাত্রই সব কিছু। সেই পাশের গ্রামগুলি থেকে দোকানিরা চিরা দধি কলা আম কাঁঠাল এগুলি নিয়ে প্রসাদ সাজালেন, দোকান সাজালেন, আর সেখান থেকে ক্রয় করে সেই রঘুনাথ দাস গোস্বামী চিরা দধি মুড়ি এবং কলা ফল এগুলি এনে তারপর বিশাল অনুষ্ঠান। সেই চিরাদদির অনুষ্ঠান মহা আড়ম্বরে সম্পন্ন হল, এটা একটা শিক্ষা। সেই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান এই বড়গাঁও পূর্বাঞ্চল গৌরীতাই মন্দিরে, সারা পৃথিবীতেই যেখানে আমাদের ইসকন মন্দির রয়েছে সেখানেই আজকের এই দিনে এই চিরাদদির মহোৎসব অনুষ্ঠিত হবে। পৃথিবীর লক্ষ লক্ষ ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তো যাই হোক, আমরা সৌভাগ্যবান। তো আর নিত্যানন্দ গৌড়িতায়ের কৃপার কথা কি বলবো, আপনারা বিশ্বাস করবেন। কালকেও আমি এই যে গরম দেখছে আপনারা খুব সুন্দর দেখছে, দিনের শেষে আমাদের গৌড়িতায় গৌড়িতায়ের যে বিগ্রহ কালো হয়ে যায়, কালো হয়ে যায়। কয়েকদিন আগে আমার এক গুরু ভ্রাতা নেপাল প্রভু আসছেন, এসে আমাকে বলছেন যে প্রভু বিগ্রহ গেলে যেন কালো হয়ে গেছে। তা আমি বললাম বিগ্রহ কালো হয়, দিনের বেলায় গরমে বিগ্রহের দিকে তাকাইলে মনে হয় যেমন আমরা যেমন গরমে ছটফট করি, বিগ্রহ যেমন ছটফট করে। তো আমি তাকে বললাম যে এই যে চেহারা দেখছেন, কালকে সকালে আসেন দেখবেন এই চেহারা দেখবেন না, সুন্দর গ্লেজ। তো এই গৌড়িতায় এই যে গরম, কালকেও আমি মন্দিরে আসছি বিকেলে একেবারে সন্ধ্যার আগে আগে আমি ওদেরকে বলতেছি, দেখছো তোমরা বিগ্রহের দিকে খেয়াল করছো, বিগ্রহ কিন্তু কালো হয়ে গেছে, এবং গৌড়িতায় যেমন চোখে হাসি নেই গরম, আবার যে রাত্র হয় রাত্র হইলে আস্তে আস্তে সুন্দর গৌড়িতে বিগ্রহ সুন্দর হয়ে যায়। এই যে বিগ্রহ দেখছেন, আমরা বিগ্রহ রূপে মনে করি এটা পাথরের বিগ্রহ, কিন্তু সেবা ভগবান বিগ্রহ রূপে সাক্ষাৎ। সকালবেলা দেখবেন যখন অর্চন অর্চনের শেষে সুন্দর একদম জলমল জলমল করে,
সাদা ধবধবে, কিন্তু এই যে আজকে এখন রাত আছে, দিনের শেষে সন্ধ্যার সময় দেখবেন বিগ্রহ কালো হয়ে গেছে ঘরে বিষ্ণু। তো যাই হোক, এভাবে গৌরীতায় সেবা গ্রহণ করেন, আমি অযোগ্য, এখন আর সেবা পূজা দিতে পারি না, মাঝে মধ্যে একটু দেখলে আমি বুঝতে পারি সেবাটা কেমন হয়। আমাদের এখানেও যে সেবা খুব সুন্দর হয়, ওরা চেষ্টা করে, ব্রহ্মচারী ওরা কয়েকজনে সেবা করে, যথেষ্ট চেষ্টা করে, ওরা নিষ্ঠা পায় এবং ঐকান্তিকভাবেই ওরা সেবা করে। তো তারপরেও এই যে শীত তাপ এগুলি এই গৌরীতায় বিগ্রহ ঠিকই উপলব্ধি করে, অনুভব করে, তার চেহারার দিকে তাকালে বোঝা যায়। তো আমি অনেক কথা বলে ফেললাম, এখন আমাদের সামনে মা দুর্গাতা নবরস প্রভু, এখন পুরুষোত্তম মাস আমাদের আসছে, এই পুরুষোত্তম মাস সম্পর্কে একটু আলোচনা করবেন, আপনারা কৃপা সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো প্রভু আমাদের বিশেষ করে সন্তান আমাদের পুত্রনাথ দাস ব্রহ্মচারী প্রভুর নেতৃত্বে আমরা ইসকন সংবাসনে আমরা প্রচারে অনেক আনন্দ পাচ্ছি, এবং বিশেষ করে আমাদের সরকার ইসকন সূত্রে আমাদের প্রভু আমাদের অনুভূতি যে সুন্দর করে আমাদের এই প্রবচনে প্রচার করছি, সেই জন্য আমরা সবাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যেন ওনারা আমাদেরকে সঠিক মত নির্দেশনার মাধ্যমে আমাদেরকে আরও যেন আমাদের বুদ্ধি দ্বারা দৃঢ় করার মানসিকতা তৈরি করে দিয়ে তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমরা অলরেডি দধিচিরা মহোৎসবের আমরা পাঠ্যতা সাথে আমরা কিছুক্ষণের মধ্যে পেতে যাচ্ছি। তো আপনারা লক্ষ্য করছেন আপনাদের পিছনে অনেক কাঁঠাল, তারপরে আম, আমাদের মায়েরা অনেক সুন্দর করে কলা সব রেডি করছে, তারপরে চিরা মুড়ি, ঠিক আছে, সকাল থেকে আমাদের মায়েরা এবং আমাদের অনেক প্রভুরা অক্লান্ত পরিশ্রম করেছে। হ্যাঁ, এই যে সব কিছু দেখছেন এত সুন্দর পরিপাটি, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, ভগবানের সাজসজ্জা, আজকে গৌরী থেকে কে কে সুন্দর করে দেখেছে, কেমন লাগছে বলুন তো, সবাই একটা সুপার লাইক দেন। হরে কৃষ্ণ, ঠিক আছে। তো ভগবান আপনাদেরকে দেখে অনেক খুশি হয়েছে, হ্যাঁ, আমরা লক্ষ্য করছি আজকে অনেক আনন্দ, হ্যাঁ, আমরা গৌরীতায় রাখি আমরা লক্ষ্য করছি। তো আজকে আমরা অনেক ভক্ত এখানে উপস্থিত হয়েছি, তো সেই সুযোগটা আমরা একটু অন্যভাবে নিব, আমরা আসন্ন এই দধিচিরা মহোৎসব যেন আরও সুন্দর হয় এই জন্য আমরা আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেন আমরা এখানে যে কজন এসেছি ভবিষ্যতে যেন আরও বেশি ভক্তবৃন্দ এখানে আসে, তারপরে গৌরীতাকে মানুষ জানতে পারে, ভগবানের ভক্তি করে, ভগবানের সবাই যেন আরো বেশি বেশি করে আমাদের উন্নত চেতনায় প্রতিষ্ঠিত হতে পারে। তো আমাদের এই জন্য আসন্ন আপনার পুরুষোত্তম মাস একটা মহিমান্বিত মাস, কারা কারা আমরা দামোদর মাস করি একটু হাত তুলে তো দেখি। বাংলাদেশে গড় আয়ু 60 বছর, তাহলে আমরা 60 বছরে দামোদর মাস কয়টা পালন করতে পারবো, 15 বা 20 বছর পর থেকে শুরু করলে 40টা পাব ঠিকই না, কিন্তু বলা হয়েছে পুরুষোত্তম মাসের মহিমাতে যদি আমরা 1000টা দামোদর মাস আমরা পালন করি তাহলে সেই ফলটা শুধু আমরা এক পুরুষোত্তম মাসে লাভ করতে পারবো। যাই পুরুষোত্তম মাস কি, তো আমরা তাহলে 40টা সারা জীবনে করবো নাকি আসন্ন পুরুষোত্তম মাসে 1000টা নিয়ে নিব। হরে কৃষ্ণ, আমাদের কলিযুগ আয়ু কম, তো এই কারণে আমাদের কি কি আমাদের ইনভেস্ট কম কিন্তু লাভ আমাদের বেশি করতে হবে। এটা অনেকটা আপনার 10 পয়সা দিয়ে আমেরিকা যাওয়ার মতো, কত দিয়ে 10 পয়সা, আমি যদি একটি ভগবত কর্ম করি বলছে দামোদর মাসে আমাদের সহস্র গুণ কি ফল হয় কোনো একটি ভগবত কর্ম, কেউ যদি এক মালা জপ করেন কত হবে 1000। আর যদি আপনি পুরুষোত্তম মাসে এক মালা জপ করেন শুধু যদি বললেন হরে কৃষ্ণ, তাহলে কাউন্ট উঠে যাবে 10 লক্ষ। হরে কৃষ্ণ,
হ্যাঁ সবকিছু যদি বলে দিই তাহলে বই তো নিবেন না, ওই কারণে আমরা বইটা দেখাচ্ছি আপনারা কিভাবে পুরুষোত্তম মাস থাকবেন। হ্যাঁ সে বিষয়টিও পরিপূর্ণভাবে আছে, এবং পাশাপাশি আপনি যদি একবার আপনি নিজে কাউকে অনুপ্রাণিত করে এই দামোদর মাসে কেউ হরির নাম করুক অথবা কেউ একটা ভগবানকে তুলসী দেখ একটা ফুল দেখ, সেই কৃপাটা আপনি ওকে দেওয়ার মাধ্যমে আপনি নিজেও লাভবান হবে। কেন আপনি একমালা হরির নামের মাধ্যমে 10 লক্ষ কি করছে, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপের ফল পাচ্ছেন। আর অন্য কেউ যদি করে তাহলে সেটা কার অ্যাকাউন্টে জমা হবে, কার কৃপায় তিনি লাভ করছেন, এটা আপনাদের কারণে। তো এই কারণে আপনারা এখানে আমাদের পুরুষোত্তম ব্রত মহিমার একটি গ্রন্থ আছে, তো এই গ্রন্থটি আপনারা নিজেরা সংগ্রহ করবেন। আর যদি আপনারা এটা যদি কাউকে দিয়ে আপনারা তার উপকার করতে চান সেটাও করতে পারেন, এর জন্য আপনারা প্রচারও করতে পারেন। আমাদের এই গ্রন্থটার মূল্য হচ্ছে গিয়ে 30 টাকা, আর কেউ যদি প্রচার করতে চান তাহলে আমরা 20 টাকা করে আমাদের গ্রন্থগুলো, সরি 25 টাকা করে আমরা গ্রন্থগুলো দিব। তো যেটা আমরা আপনার সাহেবের থেকে যে পরামি দিয়ে আমরা গ্রন্থগুলো সংগ্রহ করি সেই রেটে, তো আপনারা দান করবেন অথবা তার কারো কাছে প্রচার করবেন, আপনারা কেউ 5টা কেউ 10টা করে গ্রন্থ সংগ্রহ করে পুরুষোত্তম ব্রত মহিমার সারা বাংলাদেশে ছড়িয়ে দেন, আপনাদের গ্রামে আপনাদের প্রতিবেশী আপনাদের পরিবার সবার মাঝে আপনার প্রদান করুন এবং উপকার করুন। আমাদের আবার এখানে সব বেশি পরিমাণে গ্রন্থ নেই, আমাদের মাত্র 60টা গ্রন্থ আছে, আপনারা তারা 5টা 10টা দিবেন আগে থেকে বলে দিবেন, তো আমরা এখনই আপনাদের হাতে পৌঁছে দিব। আমাদের কিছু ভক্ত আছে, তো ভক্তদের অনুরোধ জানাবো আপনারা গ্রন্থ সবার হাতে পৌঁছে দিন, কেউ যেন বাদ না যায়, এবং আপনারা 2-4-5টা করে গ্রন্থ, আমাদের অনেক টাকা অনেক দিকে চলে যাবে, কিন্তু একটা গ্রন্থ আপনার একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আরেকটা মহিমা কি বলবো, হরে কৃষ্ণ বলবো আরেকটা মহিমা। আচ্ছা আরেকটা মহিমা যদি বলি তাহলে আপনারা হয়তো এখানে যারা আছেন একজনও বাদ যাবেন না, সবাই নাম এবং মোবাইল নাম্বারটা আমাদের প্রভুদের কাছে, আমাদের ওই যে ছোটন বাবুর কাছে দিয়ে যাবে, সেটার একটা বিশেষ কারণ আছে। তো পুরুষোত্তম মাসের সে অপাকৃত মহিমাটি হচ্ছে যে আপনি যদি এই পুরুষোত্তম মাসে আপনার তীর্থ স্নান করেন, একদিন তীর্থ স্নান যদি করেন আপনি তাহলে 12,000 বছর আপনি গঙ্গা স্নানের যে ফল সেটি লাভ করবেন। এই জন্য আমরা পুরুষোত্তম মাসে একটা পারমার্থিক ট্যুর নাঙ্গল বন্ধে করে আমরা দিব, সেখানে আমরা সবাই তীর্থ স্নানের মাধ্যমে, একদিন তীর্থ স্নান করলে কত কত 1,000 বছর গঙ্গা স্নান হারি ও, তাহলে আপনারা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠবেন, আর ঘুম থেকে উঠে আপনারা কি এই গঙ্গা স্নানের ফলটা আপনারা লাভ করতে পারবেন গৃহে বসে। কিভাবে, আপনারা স্নান করবেন প্রাতকালে, শুধু আপনারা জলে হাত একটু হাতে জল নিয়ে বলবেন গঙ্গা 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 3 বার, এটা পুরাণে আছে, যদি কেউ এই হাতে গঙ্গা নিয়ে 3 বার গঙ্গা 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 বলে উচ্চারণ করে তাহলে স্বয়ং গঙ্গা এই জলে আসবে, তখন আপনারা সেই জল দিয়ে স্নান করে আপনারা সেই পুরুষোত্তম মাসের আপনার তীর্থ স্নানের যে ফল সেটা ঘরে বসে আপনারা প্রতিদিন লাভ করতে পারবেন। তো এই কারণে আমরা কাউকে জোর করবো না, পারমার্থিক তীর্থ ভবনে আপনারা চান আমরা চাই, কিন্তু আপনারা যারা যাবেন তারা নাম এবং মোবাইল নাম্বার আমাদের ছোটন বাবুর কাছে আপনারা দিয়ে রাখবেন, তাদের কাছে সীমিত আসন আছে, হয়তো কেউ যেতে পারবো কেউ যেতে পারবো না, আমরা চাই সবাই যেন বাসে যাই, কেউ যেন আপনার পায়ে হেঁটে বা দেখা যায় হাইসে বা মাইক্রোতে কষ্ট করে যেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমাদের এখানে এমন কেউ আছে যে 10টা গ্রন্থ আমাদেরকে বলবেন যে 10টা গ্রন্থ আমরা কাউকে দিতে পারি, আমাদের এখানে গুরুগুলো প্রায় 300-350 স্টুডেন্টের মাঝে আমরা বিনামূল্যে প্রসাদ বিতরণ করি, এরকম ভাবে আমরাও চাই তাদেরকে আমরা এই পুরুষোত্তম ব্রতের মহিমা তাদের মাধ্যমে তাদের পরিবারে আমরা দিতে, কেউ যদি আপনারা এই গ্রন্থগুলো ডোনেশন করতে চান আপনারা বলতে পারবেন, কেউ 1টা 5টা কেউ 10টা কেউ 50টা কেউ 100টা করে আপনারা পুরুষোত্তম ব্রত মহিমা আমাদেরকে দান করতে পারবেন, তার মাধ্যমে আমরা আমাদের গুরুকুলের সন্তানদেরকে আমরা পৌঁছায় দিব। হরে কৃষ্ণ। তো কেউ আছেন এখানে আর
আমাদের আর কিছু সংখ্যক আছে এখানে লাগবে আমাদের হাতে বলছে দেন এমআরটিসি কয়টা দিবে কয়টা প্রচার করবেন আর কয়টা দান করবেন বাড়ির প্রতিবেশী যারা তাদের জন্য নেবেন আপনারা যদি কোথাও ভাগবত আলোচনা করেন তাহলে ভাগবত আলোচনায় আপনারা এই বিষয়টা তুলে ধরবেন সেখানে আপনারা প্রচার করতে পারেন হ্যাঁ আমাদের ধর্মটা প্রচারের মাধ্যমে আমরা প্রসার লাভ করতে পারি এবং আমরা সনাতনী যে আদর্শ সেটা আমরা পুরুষোত্তম পদের মাধ্যমে আমরা আরো বেশি জাগ্রত করতে পারি কেন আমরা কার্তিক মাসকে অনেক গুরুত্ব দিই কিন্তু এই মল মাস বা পুরুষোত্তম মাসের মহিমা না জানার কারণে আমরা এটাকে এত গুরুত্ব দিই না কিন্তু এটার মহিমা আরো বেশি মহিমা নিতে কেন স্বয়ং ভগবানের নাম হচ্ছে কি পুরুষোত্তম পুরুষোত্তম ধাম কোথায় জগন্নাথপুরী হ্যাঁ পুরুষোত্তম যুগ কোথায় শ্রীমদ ভগবত গীতা বেদে ভগবানকে কি নামে আখ্যায়িত করা হয়েছে পুরুষোত্তম এভাবে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা পদে পদে ভগবান পুরুষোত্তম ভাবে এই মাসটাকে কি করছেন অনেক বেশি আমরা মহিমানিত করছেন এবং এই মহিমানিত মাসে আপনারা 33টা ফুল আপনারা ভগবানের চরণে স্পেশালি দিতে পারেন 33টা তুলসী পত্র আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন 33টা ফল 33 বার মন্দির পরিক্রমা 33 বার আপনার তুলসী পরিক্রমা ঠিক আছে তার মধ্যে 33টি আপনার প্রদীপ দিয়ে ভগবানের আরতি সবচেয়ে আমরা কার্তিক মাসে যেমন প্রদীপ দেখাই আমরা একটা প্রদীপের মধ্যে আমাদের সমস্ত পাপ নিঃশেষ করে ঠিক ওরকম আমরা এই কার্তিক মাসে মত করে আমরা পুরুষোত্তম মাসেও কি করবো প্রতিদিন আমরা এই প্রদীপ দেখাবো তো আমাদের সুন্দর একটা লেটেস্ট আইডিয়া আমাদের অনুপম বাবু দিয়েছে যে তুলসী কাষ্ঠ দিয়ে আমরা জানি যে প্রদীপ প্রজ্বলন করা সেটা হচ্ছে অনেক উন্নত তো আপনারা সেই কাঠিগুলো দেখানোর ক্ষেত্রে 33টা একসাথে যদি দেখাতে চান তাহলে আপনার কলার যে বাকল আছে না হ্যাঁ সেখানে আপনারা একসাথে কি করবেন কটা একসাথে কি 33টা নিতে পারবেন হাত কয়টা আপনার হ্যাঁ দুই হাতে কয়টা এই কারণে আপনারা ওই কি করবেন কলার ফুলে আপনারা এরকম করে 33টা দিয়ে প্রতিদিন 33টা করে আপনারা ভগবানকে প্রদীপ দেখাবেন একসাথে আর এটা নিশ্চিত যে এই পুরুষোত্তম মাসে এরকম অসাধারণ ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে আপনারা নিশ্চিত ভগবত ধামে যাবে হরি বল জয় পুরুষোত্তম মত কি জয় শিল রূপা কি জয় স্কন্দপুর বাচলের ভক্তবৃন্দ কি জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় জয় নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল